নমস্কার বন্ধুরা, দেবশ্রী টিউটোরিয়ালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বাচ্চাদের ফুল স্লিভস নেট ফ্রক কাটিং আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কোনো স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। আর আপনারা আমার চ্যানেলে যদি নতুন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। চলো ভিডিওটি শুরু করি। তো এখানে আমি লাইনিংয়ের কাপড় নিয়েছি হাফ মিটার, আর এখানে আমি নেট নিয়েছি এক মিটার। তো প্রথমে আমি লাইনিংয়ের উপরে কাটিং করে নেব। তো এভাবে লাইনিংটাকে আমি টু ফোল্ড করে রেখেছি, এভাবে টু ফোল্ড করে রাখতে হবে। তো এভাবে আমি টু ফোল্ড করে রেখেছি। প্রথমে আমি নিচের বটম পার্ট কাটিং করে নেব। তো বটম পার্ট কাটিং করার জন্য টোটাল আমি লেন্থ নিয়ে নেব। তো উপরে আমি টপ পার্ট শুদ্ধ টোটাল লেন্থ নিয়ে নেব 20 ইঞ্চি। এভাবে আমি লম্বার দিক দিয়ে বটম পার্ট কাটিং করে নেব। এভাবে আমি কাটিং করে নিলাম নিচের পার্ট। তো এভাবে কাটিং করার পরে এভাবে ছোট ছোট প্লেট দিয়ে দেখে নিতে হবে যে কোমরের মাপ কতটা আছে, সেই হিসেবে পুরোটাতে সেলাই করে নিতে হবে। তো এভাবে বটম পার্ট কাটিং করার পরে টপ পার্ট আমি কাটিং করে নেব। টপ পার্টের জন্য টু ফোল্ড করে রেখেছি আমি লাইনিংটাকে। তো টপ পার্টের লেন্থ নিয়ে নিলাম আমি 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি লেন্থ নিয়ে লাইনটাকে সোজা করে নেবেন। লাইনটা সোজা করে নেওয়ার পরে শোল্ডার নিয়ে নেবেন। তো শোল্ডার নিয়ে নিচ্ছি আমি এখানে 4.5 ইঞ্চি। আর্মহোল নিয়ে নিতে হবে। তারপরে এখানে আর্মহোল আমি নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। এভাবে 4.5 ইঞ্চি আর্মহোল নেওয়ার পরে চেস্ট নিয়ে নেবেন। তো চেস্ট আছে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর 1 ইঞ্চি আমি নিয়ে নেব এদিকে মার্জিন। কোমরের জন্য মার্ক করে নিতে হবে। কোমরের জন্য মার্ক করে নিলাম 5 ইঞ্চিতে, 1 ইঞ্চি আমি নিয়ে নিলাম মার্জিন। এভাবে লাইনটাকে সোজা করে নিতে হবে দুটোই। এভাবে লাইনটা সোজা করে নেওয়ার পরে আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। আর্মহোলের শেপ দেওয়ার পরে এভাবে আমি গলার জন্য 2.5 ইঞ্চি চওড়াটা রাখছি গলা, আর এদিকে সামনের গলার লম্বাটা রাখছি আমি 3 ইঞ্চিতে। এভাবে একটা বক্স বানিয়ে নিতে হবে। বক্স বানিয়ে নেওয়ার পরে রাউন্ড শেপ এভাবে দিয়ে দিতে হবে, যে কোনো গলার ডিজাইন দিতে পারেন। তো এভাবে আমি কাটিং করে নেব। এভাবে আমি সামনের পার্ট কাটিং করে নিলাম, সামনের টপ পার্ট। তো একইভাবে আমি পিছনের পার্ট কাটিং করে নেব। তো এভাবেই লাইনিংটাকে টু ফোল্ড করে রেখেছি। টু ফোল্ড করে রাখার পরে সামনের পার্ট যে আমি কাটিং করেছি, সেই সামনের পার্ট এভাবে লাইনিংয়ের উপরে রেখে কিচ্ছু করতে হবে না, শুধু আর্মহোলের এখানে 2 পয়েন্ট উপরে একটা মার্ক করে নিতে হবে। আর তারপরে যেভাবে আছে সেই একইভাবে আমি লাইন ড্র করে নেব। তো গলার জন্য আমি এখানে মার্ক করে নিচ্ছি, পেছনে গলার লম্বাটা রাখবো আমি এখানে 2.5 ইঞ্চি। এভাবে গলার লম্বাটা রেখে একটা বক্স বানিয়ে নিয়ে এভাবে আমি আবারও রাউন্ড শেপ দিয়ে দিব গলার। তো একইভাবে কাটিং করে নিতে হবে। একইভাবে পিছনে টপ পার্ট কাটিং করে নিলাম। তো সামনে টপ পার্ট আর পেছনে টপ পার্ট কাটিং করা কমপ্লিট। এটা আমি নেট কাপড়ের উপরে কাটিং করে নেব। তো নেট ফ্যাব্রিকটাকে টু ফোল্ড করে রেখেছি। টু ফোল্ড করে রাখার পরে লাইনিংয়ের কাপড়টা এভাবে রেখে কাটিং করে নিতে হবে। তো এভাবে সামনের পার্ট আমি মেন ফ্যাব্রিকের উপরে কাটিং করে নিলাম। তো একইভাবে পিছনের পার্টও মেন ফ্যাব্রিকের উপরে কাটিং করে নিতে হবে। এভাবে লাইনিংটাকে রেখে নেট কাপড়ের উপরে কাটিং করে নিতে হবে। এভাবে আমি নেটের উপরে কাটিং করে নিলাম। তো আমার দুটো টপ পার্টই নেটের উপরে কাটিং করা কমপ্লিট। এবারে বটম পার্ট কাটিং করে নেব। তো বটম পার্ট কাটিং করার জন্য নেট কাপড়টাকে টু ফোল্ড করে রেখেছি আগে থেকে, এভাবে 4 ফোল্ড করে নিতে হবে।
এভাবে ফোর ফোল্ড করে রাখছি কাপড়টাকে। এভাবে ফোর ফোল্ড করে রেখে জয়েন্ট সাইড থেকে কাটিং করে নিতে হবে। এভাবে জয়েন্টটাকে কেটে নিলে দুটো পার্ট বের হয়ে চলে আসছে। এভাবে বটম পার্ট সাইডে রেখে স্লিপস কাটিং করে নেব। তো স্লিপস কাটিং করার জন্য এখানে মেন ফেব্রিক রেখেছি টু ফোল্ড করে। তো লম্বাটা রাখছি 14 ইঞ্চি, এই যে চওড়াটা আছে চওড়াটা রাখছি এখানে আমি 11 ইঞ্চি। তো এভাবে লম্বার দিক দিয়ে ফোর ফোল্ড করে নিতে হবে। এভাবে ফোর ফোল্ড করে রাখার পরে উপর থেকে নিচে ডাউন নিয়ে নিতে হবে 3 ইঞ্চিতে। আমি এভাবে ডাউন নিয়ে নিচ্ছি নিচের দিকে। তো এভাবে ডাউন নিচের দিকে নিয়ে আর্মহোল যতটা রাখছি তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে এভাবে আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। তো এভাবে আমি স্লিপসের শেপ দিয়ে দিলাম। নিচের মধ্যে মোহরের জন্য আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি মার্জিন। তো এভাবে স্কেল দিয়ে মার্কটাকে সোজা করে নিয়ে কাটিং করে নিতে হবে। আমার ফ্রক কাটিং কমপ্লিট। তো এই ফ্রকের সেলাইয়ের ভিডিওটা আমি এর পরের দিন দিয়ে দিব, আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।